আমার ব্যবসার জীবনে এই ধরনের বাচ্চা সহ এই কোয়ালিটির গাভী মিলাতে পারি নাই। আচ্ছা আচ্ছা, কি বলেন, এই মাশাল্লাহ এত সুন্দর বাচ্চা, এর বয়স কেমন আছে এর মামা? বয়স আছে অনলি 1 মাস। 1 মাসে এত সুন্দর গ্রোথ জি, আসছে! 1 মাসে ব্রাহ্মা বাচ্চা যে কি ধরনের হইতে পারে দেখেন, এর যখন 1 বছর বয়স হবে এর মার থেকে বড় হয়ে যাবে। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাহ্মা বাচ্চা সহ একটি গাভী, এবং তো 4 বছর। হ্যাঁ, জি জি জি, ষাঁড় বাচ্চা। এই ধরনের গরু কিন্তু অনেকেই খুঁজে থাকেন, তো আপনারা কিন্তু আজকে খুব রিজনেবল দামে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দিন। আমার নাম স্বপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের উত্তর পাশে আমার ফার্ম। আচ্ছা, আজকের প্রোগ্রামে তো মাশাল্লাহ এসে দেখতে পাচ্ছি খুবই রেয়ার কালেকশন করেছেন। জি, যে কালেকশন বেশি দেখানো লাগে না, কালেকশনের মতো কালেকশন 2-4টা দেখালে যথেষ্ট। 3টা 3 রকমের জিনিস রাখছি আজকে মামা। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। ঠিক আছে কাকা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা গির জাতের প্রেগন্যান্ট গরু, প্রথম বাচ্চা দেবে। গির জাতের একটি প্রেগন্যান্ট? জি। আচ্ছা আচ্ছা, বকনা থেকে গাভী হচ্ছে? হ্যাঁ, বকনা থেকে গাভী হচ্ছে, মাত্র সবে মাত্র 1টা দাঁত ভাঙছে। আচ্ছা, দুইটাও কমপ্লিট এখনো করে নাই, বকনা থেকে গাভী প্রথমবার বাচ্চা দিবে। প্রথমবার বাচ্চা দিবে, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। জি, মাথাটা একটু দেখাই দিবেন, অরিজিনাল গির গরু। আর যে রেটে রাখবো আজকে আল্লাহ রহমতে, বকনার দামে প্রেগন্যান্ট দিব। বকনার দামে প্রেগন্যান্ট দিয়ে দিবেন? বকনার দামে প্রেগন্যান্ট দিব, দামটা বললেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? বয়স 1টা দাঁত ভাঙছে। 1 দাঁত ভাঙছে না? প্রেগন্যান্সির বয়স কতদিন? প্রেগন্যান্সির বয়স আছে 5 মাস। 5 মাস প্রেগন্যান্সির বয়স। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গির জাতের একটি বকনা, মাশাল্লাহ খুবই দারুণ। ওলান পালানটা যদি আমরা একটু দেখাই দর্শকদের। ওলান পালানটা খুবই সুন্দর আসছে। আসলে ছাইয়াল গরুর কিন্তু দুধ হয় না, তবে গির গরুর কিন্তু দুধ হয়, প্রচুর পরিমাণ দুধ হয়। এগুলা ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গির? জি জি, ইন্ডিয়ান গির। এগুলোর প্রচুর দুধ হয়? হ্যাঁ জি জি, প্রচুর মানে সাইওয়ালের মতো 2-4 কেজি না, এগুলো 10-12 লিটার দুধ অনাশায় পাবে আশা করা যায়, যেহেতু ইন্ডিয়ান গরু এগুলা। আশা করি বীজক যদি গিরের দেওয়া থাকে অথবা ব্রাহ্মা বা সাইওয়াল যেটাই দেওয়া থাকে, এই গরুগুলো দুধ আসবে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন কাকা? এই গরুটা আজকে আপনার চ্যানেলে যেহেতু প্রথম গাভী বিক্রি করব, প্রতিটা গরু 1 দাম বলে দেব। আচ্ছা আচ্ছা, 1 দামে গরু বেচবো, এটার 1 দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকায় 5 মাসের একটি প্রেগন্যান্ট বকনা, প্রেগন্যান্ট বকনা গির গরু। আচ্ছা আচ্ছা, এই গরুগুলা বকনা হিসাবে 1,05,000-10,000 টাকা দাম চাওয়া যায়। আচ্ছা, সেক্ষেত্রে প্রেগন্যান্ট হিসাবে আপনি 1,05,000 দাম রাখছেন, একদম ফিক্সড প্রাইস? একদম ফিক্সড প্রাইস, আজকের জন্য একদম ফিক্সড প্রাইস। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গাভীগুলো দেখাই। ঠিক আছে কাকা, আমরা সিরিয়ালের 2 নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি, বড় সরো সাইজের। কি জাতের গরু এটা? এটা বাঘাবাড়ির জার্সি গরু মামা। বাঘাবাড়ির জার্সি? জি জি, একটা গাভী জার্সি বিটারে যে কানের লোমটা দেখবেন একদম লোমে কিন্তু ভরা, আর 2 চোখটা কত বড় বড়, আর কপালটার উপরে মনে হচ্ছে 1 কেজি খাবার রাখা যাবে। আচ্ছা আচ্ছা, এটা জার্সি যা বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে আছে। চাম চুচা একদম দেখে নেবেন, একদম পাতলা। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একটি গরু। এটার প্রেগন্যান্সির বয়স কতদিন? এটার প্রেগন্যান্সি 5 মাস। 5 মাস চলছে না? জি জি, একদম চেক দিয়ে নিবে, আমি চেক দিয়ে নিয়ে আসছি। এটা 2.5 কেজি দুধ ছিল, তবে এখন আমার মনে হয় কি, এই যে উলানটা দেখেন মামা কি ঝোল, দ্বিতীয়বার বাচ্চা দিবে। আপনার হলো যে দুধটা ছিল ওই দুধটা দহন করতেছি না, অলরেডি বন্ধ করে দিছি, দুধ শুকাই দিছে না? জি শুকাই দিছি, যেহেতু ওর একটা ভবিষ্যৎ সামনে আবার আসতেছে। ওর যে উলানের যে জায়গা কত বড় দেখেন, কত বড় হবে জায়গাটা। আচ্ছা আচ্ছা, এবং মাজাটাও দেখতে পাচ্ছেন একদম জার্সি, যা লাগে চওড়া এবং ভারী মাজার গরু। এটা গরুতে জার্সি গরুতে যা লাগে এর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, এই গাভীটির দাম কেমন রাখছেন? এটাও 1 দাম রাখবো মামা, আজকে যেহেতু বলছি প্রথম দিন, 1,25,000 টাকা। কি বলেন, 1,25,000-এ 5 মাসের একটি জার্সি গাভী? জার্সি গাভী, আর এগুলার উলান পালান এগুলা 17-18টা দুধ অনাশায় দেবে, 14-15 দুধ দিছে প্রথমবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিয়ানে আরো 2-4 কেজি বাড়বে? হ্যাঁ জি জি, আশা করি এই গরুগুলা দুধে কখনো ঠকাবে না। আচ্ছা, এটার দাম রাখছেন 1,25,000? একদম একদম জি। আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভীটি দেখে কাকা, আমরা এই পাশে সিরিয়ালের 3 নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, কি জাতের গরু এটা?
এটা গাভীটা হলো আপনার ইন্ডিয়ান জার্সি ও সাইওয়াল ক্রস, আর বাচ্চাটা হলো 9939 এর ব্রাহ্মা সার বাচ্চা। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মা বীজ দেওয়া ছিল না? জি জি, ব্রাহ্মা বীজ দেওয়া ছিল, মানে 100% 9939 এর বাচ্চা। বাচ্চার পাও দেখান এক একটা, মনে হচ্ছে পিলারের মতো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এরকম বাচ্চা কিন্তু সচরাচর খুবই কম দেখা যায়, খুবই কম। আমি জিনিস কিনি কম, কিন্তু জিনিস যেগুলো হবে আল্লাহর রহমতে পিওর জিনিস। সাথে রয়েছে সার বাছুর, চুরটা দেখাবেন, কান দুইটা কত বড় বড়, মাশাআল্লাহ দেখার মতো জিনিস। আচ্ছা আচ্ছা, এই গাবি এবং বাছুর দুইটারই কিন্তু ভবিষ্যৎ আছে। গাবিটির দাঁতে কয়টা? গাবিটির দাঁত 6টা, দ্বিতীয় বাচ্চা দিছে, দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে, 6 দাঁত বয়স, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং সাথে রয়েছে সার বাছুর ব্রাহ্মা। বাচ্চাটা যদি মামা, বয়স কিন্তু মাত্র 1 মাস, 1 মাস বয়সে এত বড় হয়েছে। 6 মাসের বাচ্চার ক্ষমতা না এই বাচ্চার সাথে যদি ইয়ে করে আপনার। এই বাচ্চাটা যদি আমি কি বলবো, যে রেটটা রাখবো, এই বাচ্চাটা যখন 5 মাস বয়স হবে গাভীটা ফ্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইরকম কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু সচরাচর দেখা যায় না বললেই চলে, খুবই কম মিলে আর কি। এই বাচ্চা সহ এই গাভীটির দাম কেমন রাখছেন? জি মামা, এইটারও একই দাম রাখবো, একদম 1,75,000 টাকা। 1,75,000 টাকা গাভীটার দাম চাইলে 2,20,000 টাকা দাম চাই, আপনিও প্রতিবেদন করেন। তবে এই ধরনের বাচ্চালা গাভী এই দামে কেউ দিতে পারবে কিনা জানি না। আচ্ছা আচ্ছা, যেহেতু খুবই হাই কোয়ালিটি বাচ্চা রয়েছে, দর্শক এই ধরনের গরু কিন্তু অনেক দাম চাইবে। ব্রাহ্মা বাচ্চা সহ গাভীটি পাচ্ছেন 1,75,000 টাকা একদম, এখানে কোনো দাম দরের সুযোগ হবে না, দরদামের কোনো সুযোগ থাকছে না, থাকছে না। আর গাভীটি কত বড় গাভী, একটা গাভী, এই গাভী বডির উপরে লাখের উপরে দাম। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি তো মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যখন গাভী কিনবেন বা গাভী বাচ্চা কিনবেন, গাভ প্রেগন্যান্ট কিনবেন, আপনারা আসেন সরজমিনে দেখে শুনে নিয়ে যান। আপনি টাকা দিয়ে জিনিস দিবেন নেবেন, সরজমিনে দেখে শুনে নেওয়াই ভালো। আর যদি না পারেন, এক গরু দুইবারের জায়গায় 5 বার আমাদের সঙ্গে দেখে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করে দিলে আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিব। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। 01829675441 এই নাম্বার যোগাযোগ করলেই পাবেন। জি, ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।